স্মার্টফোনের সবচেয়ে বড় কম্পিটিশনটা হয়তো বর্তমানে চাইনিজ মার্কেটেই হচ্ছে। তারই ধারাবাহিকতা সেখানে শুধুমাত্র 12,000 টাকার আশেপাশে কোম্পানিগুলো 5G স্মার্টফোন অফার করছে গ্রাহকদের। আর সেখানে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে রিয়েলমি। রিয়েলমি তাদের Q2i স্মার্টফোনকে শুধুমাত্র 12,800 টাকার মধ্যে চাইনিজ মার্কেটে লঞ্চ করেছে। আর এটা হচ্ছে গিয়ে একটি 5G স্মার্টফোন, যেখানে কিনা মিডিয়াটেক ডাইমেনসিটি 720 এসওসিকে ইউজ করেছে তারা। তার সাথে 128 GB ইন্টারনাল মেমোরিও অফার করা হচ্ছে ফোনটির মধ্যে। সো হেই গাইস, শান্ত হিয়ার। যারা কিনা বাজেট সেগমেন্টের মধ্যে খুব ভালো একটা স্মার্টফোন চাইছিলেন, তাদের জন্য রিয়েলমি নিয়ে এসেছে রিয়েলমি Q2i স্মার্টফোনটি। তো আজকের এই পুরো ভিডিওটাতে রিয়েলমি Q2i ফোনটি সম্পর্কে কথা বলবো, তার সাথে বাংলাদেশের মার্কেটে ফোনটাকে আমরা কত প্রাইসের মধ্যে দেখতে পেতে পারি সেই সম্পর্কেও জানাবো। তাই ভিডিও ভালো লাগলে লাইক এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। Realme Q2i ফোনটির বক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন একটি সিলিকন ব্যাক কভার, তার সাথে 18W চার্জিং অ্যাডাপ্টার এবং USB ডাটা কেবল। সো বাজেট ক্যাটাগরির ফোন হওয়ায় পুরো ফোনটাই প্লাস্টিক ম্যাটেরিয়ালে তৈরি। ফোনটার রিয়ারের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেকটা রিয়েলমি সি সিরিজের ডিজাইনটাকে অনুসরণ করা হয়েছে এখানে। ফোনটির রিয়ারে আপনারা পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো রিয়েলমি Q2i ফোনটির ডিজাইন সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ডিসপ্লে হিসেবে 6.5 ইঞ্চের একটি HD+ রেজুলেশনের ডিসপ্লে ইউজ করা হয়েছে রিয়েলমি Q2i ফোনটিতে, যেখানে কিনা 270 PPI ডেন্সিটি পাওয়া যাবে। তবে ফোনটির প্রোটেকশন হিসেবে কোন ধরনের গ্লাস ইউজ করেছে রিয়েলমি সেই সম্পর্কে আমাদের জানায়নি। হতে পারে তারা কর্নিং গরিলা গ্লাসের 3 ভার্সনটিকে ইউজ করেছে। শুধুমাত্র চায়নাতে লঞ্চ করার কারণে ফোনটির মধ্যে পাওয়া যাবে চাইনিজ রোম, যেখানে কিনা অ্যান্ড্রয়েড 10 এর পাশাপাশি রিয়েলমি UI 1 এর সাপোর্টটা আপনারা দেখতে পাবেন। আর ভবিষ্যতে অ্যান্ড্রয়েড 11 এর আপডেটও পাওয়া যাবে ফোনটিতে। তাছাড়া মিডিয়াটেকের ডাইমেনসিটি 720 5G প্রসেসরটিকে ইউজ করা হয়েছে ফোনটির চিপসেট হিসেবে, যেটা কিনা শুধুমাত্র 7 nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টাকোর প্রসেসর, যার ক্লক স্পিড 2.0 GHz-এর। আর এখানে মালির G57 MC3 GPU-টি রয়েছে, যার জন্য কিনা গেমিংয়ের ক্ষেত্রে পাবজিতে আপনারা 40 FPS-এর আউটপুট পেয়ে যাবেন। আর অন্যান্য সব ধরনের অ্যান্ড্রয়েডের হাই গ্রাফিক্সের গেমগুলো একদম মিডিয়াম গ্রাফিক্সে রেখে অনায়াসে প্লে করা যাবে। মিডিয়াটেক কিন্তু বর্তমানে খুব ভালো কাজ করছে। তারা তাদের ডাইমেনসিটি লাইন আপে যে প্রসেসরগুলোকে এই পর্যন্ত নিয়ে এসেছে সবগুলো প্রসেসরই খুব দারুণ, এবং স্ন্যাপড্রাগনের 600 আর 700 সিরিজের প্রসেসরগুলোকে খুব অনায়াসে বিট করতে পারছে মিডিয়াটেকের এই নতুন প্রসেসরগুলো। তাছাড়া 5G কানেক্টিভিটি তো থাকছেই। যদিও কিনা ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে এই 5G নেটওয়ার্কটা কোনো কাজে আসবে না বর্তমানে, তবে ভবিষ্যতের জন্য আপনারা এই ফোনটিকে পারচেস করতেই পারেন। সো বাজেট অনুযায়ী খুব ভালো একটা প্রসেসরের পাশাপাশি 4GB র্যাম এবং 128GB ইন্টারনাল মেমোরি ইউজ করা হয়েছে রিয়েলমি Q2i ফোনটিতে। থাকছে UFS 2.1-এর স্টোরেজ, 13 MP-এর ট্রিপল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে ফোনটির রিয়ার সাইডে, যেখানে কিনা 2 MP-এর ম্যাক্রো আর ডেপথ সেন্সর রয়েছে ফোনটির পরবর্তী দুটি ক্যামেরা হিসেবে। 13 MP-এর ক্যামেরার অ্যাপারচার তেমন একটা সুবিধার নয়, শুধুমাত্র F2.2-এর অ্যাপারচার ইউজ করা হয়েছে ফোনটির প্রাইমারি ক্যামেরার মধ্যে। তো তার জন্য আপনারা লো লাইটে তেমন ভালো ছবি তুলতে পারবেন না। আর ফ্রন্টে সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 8 MP-এর একটি ডিসেন্ট ক্যামেরা। Q2i ফোনটি দ্বারা সর্বোচ্চ 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করা পসিবল হবে। তাছাড়া ফোনটিতে থাকছে নাইট মোড এবং স্লো মোশনের মতো ফিচারগুলো। প্রায় 190 গ্রাম ওজনের এই ফোনটিকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh-এর হিউজ ব্যাটারির পাশাপাশি 18W-এর চার্জিং স্পিড ইউজ করা হয়েছে। তো বাজেটটাকে কনসিডার করলে এখানে খুব ভালো কাজ করেছে রিয়েলমি। তাছাড়া রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ছোটখাটো কিছু সেন্সরের দেখা আপনারা পেয়ে যাবেন ফোনটির মধ্যে, এবং সিঙ্গেল লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, GPS, ব্লুটুথ, ওয়াইফাই এই সব কিছুর সাপোর্টই পাওয়া যাবে রিয়েলমি Q2i ফোনটিতে। আর ব্লুটুথ ভার্সন হিসেবে এখানে ইউজ করা হয়েছে ব্লুটুথ 5.0, তবে ফোনটিতে থাকছে না কোনো নোটিফিকেশন LED লাইট। সো বন্ধুরা, ব্লু এবং সিলভার এই দুটি কালারে মার্কেটে পাওয়া যাবে রিয়েলমি Q2i ফোনটি। বাংলাদেশের মার্কেটে 15,000 টাকার আশেপাশে হয়তো আমরা পেয়ে যেতে পারি ফোনটিকে আনঅফিসিয়ালভাবে, তবে অফিসিয়ালভাবে আসার কোনো সম্ভাবনা নেই।
কিন্তু রিয়েলমি বি থ্রি স্মার্টফোনটা কয়েক মাস আগে চাইনিজ মার্কেটে লঞ্চ করেছিল রিয়েলমি। আর রিয়েলমি ভি টু এবং রিয়েলমি কিউ টু আই দুটি ফোন কিন্তু একদম সিমিলার কোয়ালিটির। আমি জানি না রিয়েলমি কেন এই কাজগুলো করছে, একই ফোনকে তারা বিভিন্ন নামে বারবার লঞ্চ করছে। রিয়েলমি কিউ টু আই ফোনটির ক্যামেরাটা অতটা ভালো হবে না, তবে অন্যান্য সকল দিক থেকে ফোনটি কিন্তু দারুণ। আর গ্লোবালি হয়তো রিয়েলমি তাদের এই কিউ টু আই ফোনটিকে লঞ্চ নাও করতে পারে, তারা তাদের বি থ্রি স্মার্টফোনকে গ্লোবালি লঞ্চ করতে পারে যে কোনো মার্কেটে। তো এবার দেখারই পালা, রিয়েলমি যে ফোনগুলোকে চাইনিজ মার্কেটে এত সস্তা প্রাইসে লঞ্চ করছে সেগুলোকে গ্লোবালি কবে নাগাদ নিয়ে আসে এবং কেমন প্রাইসে নিয়ে আসে। তো বন্ধুরা, এই সম্পর্কে যদি আপনার আরও কোনো কোশ্চেন থাকে তাহলে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়া আপনি আমার ভিডিও দেখে বর্তমানে ইনকামও করতে পারবেন। বিস্তারিত জানতে উপরে আই বাটনে ক্লিক করুন অথবা ডিসক্রিপশন বক্সে আর্নিং সম্পর্কে একটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। তো পরিশেষে, ভিডিও ভালো লাগলে লাইক এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি না করে থাকেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।